হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখনকার সবথেকে মোস্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেড অর্থাৎ থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ সালে দু হাজার সতেরো সালের ফর্ম ফিল আপ করা যে এক্সামটা হয়েছিল তার রেজাল্ট কখন হবে এটা নিয়ে ডিসকাশান করব একটি অথেন্টিক নিউজ পেপারে এটা নিয়ে নিউজ এসছে এবং তোমরা অনেকেই অবগত আছো আর আমি এর আগে একটা ভিডিওস দিয়েছিলাম রেজাল্ট কখন হবে এবং কিভাবে পাস করানো হবে কতজনকে পাস করানো হবে অনেকেই জিজ্ঞেস করেছো বারবার জিজ্ঞেস করছো রেজাল্টের এক্স্যাক্ট ডেট তাহলে তোমাদেরকে বলে দিই সত্যিকারের ঘটনা হচ্ছে রেজাল্টের এখনো অবধি কোনো এক্স্যাক্ট ডেট দেওয়া হয়নি তাহলে রেজাল্টটা স্যার তাহলে কবে পাবলিশ হবে এর যদি সব থেকে ভালো উত্তর হয় তাহলে সেটা হচ্ছে যে রেজাল্ট পাবলিশ হবে দুর্গা আগে দুর্গা যদি ছুটি যখন হবে তার ঠিক আগে এখানে দেখো বলে দিয়েছে ডাব্লিউ বি টেট দু হাজার বোর্ড ইজ প্ল্যানিং টু রিলিজ দ্য রেজাল্টস অব দ্য ডাব্লিউ বি টেট দু বিফোর তাহলে দুর্গা আগেই অবশ্যই আমাদের বাঙালিদের সব থেকে বড়ো পুজো আগেই কিন্তু এই রেজাল্টটা পাবলিশ হবে তোমরা সকলে জানো আনসার কি অ্যান্ড রিভাইজ আনসার কি দিয়ে দিয়েছে তার মানে এইটুকু মনে রেখো রেজাল্ট কিন্তু তোমাদের তৈরি হয়ে গেছে শুধুমাত্র আপলোড করা বাকি যে কোনো মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্টটা দিয়ে দেবে সো আমি অফিসিয়াল লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সরি সেখানে গিয়ে বারবার অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে থাকো যে কোনো মুহূর্তে আজকে প্রায় একুশ তারিখ হয়ে গেল বা বাইশ তারিখ হয়ে গেল তোমাদের সকলকে বলছি এই আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ত্রিশ তারিখ একত্রিশ তারিখের আগের মধ্যে সমস্ত রেজাল্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তাদেরকে সকলকে বলবো বেস্ট অফ লাইক তোমরা অবশ্যই নিজেদের মতো করে ভালো মতো পরীক্ষা দিয়ে এসছো তারপরে আনসার কি মিলিয়ে দেখেছো কত কী স্কোর হচ্ছে যেহেতু কোশ্চেন অ্যাভেলেবেল নেই তাহলে তোমরা বলতে পারছো না নিশ্চিত রূপে তোমাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং যখনই খুব তাড়াতাড়ি কোনো নিউজ আসলেই আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ভিডিওস বানিয়ে বা আমি কমিউনিটি গাইডলাইনে অবশ্যই জানিয়ে দেব তো মানিক ভট্টাচার্য বলেছেন লাস্ট উইক অফ সেপ্টেম্বর তাহলে সেখান থেকে বুঝতেই পারছো আমরা তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি মুখিয়ে থাকতে পারি বা তার আগে যে কোনো মুহুর্তে রেজাল্ট হতে পারে সো তোমরা কখনোই টেনশন নেও না একেবারে যে যেরকম রেজাল্ট হবে হবে কোনো চাপের কিছু নেই যদি না হয় এইবারে তাহলে আবার পরবর্তীতে আমরা পড়া শুরু করব আমরা চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস করে যাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও